কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় এ পর্যন্ত একশো সাতচল্লিশ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি বলেন নিরাপ নিরপরাধ কেউ নয় ফুটেজ দেখে সহিংসতায় জড়িতদের ধরা হচ্ছে আরও বলেন নির্বিচারে গুলি হয়নি প্রতিটি গুলির হিসাব দিতে হবে পুলিশকে ছাত্র যারা যারা হত হয়েছেন এর মধ্যে ছাত্রলীগের ছেলে যথেষ্ট পরিমাণ রয়েছে বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড় এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে বিভিন্ন বয়সের মানুষ রয়েছে বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষ রয়েছে এইগুলি আপনাদেরকে ডিটেল আবার আমরা দিতে পারব আমরা আজকে আপনাদের শুধু এইটুকুই দিচ্ছি ১৩৬ প্লাস ১১ এই একশো সাতচল্লিশ জনের মৃত্যুর সংবাদ আমাদের বিভিন্ন হাসপাতাল বিভিন্ন জেলা বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি তার সংখ্যা এটি